তিনটি ভুলের কারণে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। এই তিনটি ভুল যদি সাথে সাথে শুধরে নেওয়া যেত, তাহলে হয়তো টাইটানিক আজও পৃথিবীর বুকে ভেসে বেড়াতে পারত। যেই জাহাজ কোনোদিন ডোবার কথা নয়, সেই জাহাজ কিনা পানিতে নামানোর পর প্রথম যাত্রাতেই ডুবে গেল, তাও আবার সাধারণ বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে। তাহলে চলুন আমরা জেনে নেই ঠিক কোন তিনটি ভুলের কারণে 1912 সালে আটলান্টিক মহাসাগরে টাইটানিক তার প্রথম যাত্রাতেই মাত্র 7 দিনের মাথায় ডুবে গিয়েছিল। টাইটানিক নামটি এখন পুরো পৃথিবীর কাছে একটি আবেগের নাম। টাইটানিক জাহাজটিকে নামকরণ করা হয় সেই সময়ের গ্রিক সভ্যতার এক শক্তিশালী টাইটান দেবতার নাম অনুসারে। টাইটানিকের পুরো নাম ছিল আরএমএস টাইটানিক। টাইটানিক জাহাজটি নির্মাণ কাজ শুরু করা হয় 1907 সালে। একটানা 5 বছর কাজ করার পর জাহাজটি নির্মাণের কাজ শেষ হয় 1912 সালে। জাহাজটি নির্মাণ করেছিল হল্যান্ডের হোয়াইট স্টার লাইন কোম্পানি। জাহাজটি নির্মাণ করতে প্রায় 3000 শ্রমিক ও ইঞ্জিনিয়ার দিনরাত কাজ করেছিল, আর নির্মাণ কাজ চলাকালে প্রায় 250 জনেরও মতো কর্মী মারা গিয়েছিল। 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটির ওজন হয়েছিল প্রায় 60,000 টন, আর এর নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল প্রায় $75 লক্ষ। আপনি জানলে অবাক হবেন, মাত্র 7 দিনের মাথায় টাইটানিক তার গন্তব্যস্থানে পৌঁছানোর কথা ছিল। এজন্য 1912 সালের 10ই এপ্রিল সাউদাম্পাদন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজ টাইটানিক। সে সময় টাইটানিকে 2200 যাত্রী এবং 100 জন কর্মী ছিল। যাত্রাপথে ফ্রান্সের চেরবাগ থেকে আরও 247 জন এবং আয়ারল্যান্ডের কুইনটাউন বন্দর থেকে আরও 123 জন তৃতীয় শ্রেণীর যাত্রী তুলে নেয় টাইটানিক। এরপর শুরু করে অন্তিম পথের যাত্রা। এবার আসা যাক আসল কথায়, কোন তিনটি ভুলের কারণে ডুবেছিল জাহাজ টাইটানিক। প্রথম যে ভুলটি হয়েছিল সেটি হল, জাহাজের ক্যাপ্টেন তার গন্তব্যস্থলে দ্রুত পৌঁছানোর জন্য প্রথমে জাহাজের গতি বাড়িয়ে দিয়েছিল। তখন টাইটানিক জাহাজের গতি ছিল প্রায় 80 নটিক্যাল মাইল। এটি ছিল টাইটানিক জাহাজের সর্বোচ্চ গতি, আর এটাই ছিল টাইটানিক জাহাজের ডোবার পিছনের প্রথম ভুল। দ্বিতীয় যে ভুলটি ছিল সেটি হল, শুরুতে যখন তারা একটি আইসবার্গ দেখতে পায়, তখন ইচ্ছে করে তারা জাহাজটি একটু ঘুরিয়ে পাশ কাটিয়ে যেতে পারত। এজন্য কয়েকজন জাহাজের কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছিল, যাতে তারা দূর থেকে সাগরের বুকে কোনো বরফখণ্ড ভেসে আছে কিনা তা দেখার জন্য। কিন্তু ওই কর্মীরা যখন বরফখণ্ড দেখতে পায়, তখন জাহাজের ক্যাপ্টেনকে সিগন্যাল পাঠায়, আর তখন ওয়্যারলেসের সমস্যা হওয়ার কারণে ক্যাপ্টেন সেটিকে খুব একটা গুরুত্ব দেয়নি। আর এই অবহেলার কারণে জাহাজটি সেই আইসবার্গের সাথে ধাক্কা লেগে তলিয়ে যায় সাগরের অতল গহ্বরে। তৃতীয় যে ভুলটি ছিল সেটি হল, যখন ক্যাপ্টেন নিজেই দেখছিলেন তার জাহাজটি একটি বরফখণ্ডের সাথে ধাক্কা লাগতে চলেছে, তখন তিনি চাইলেই বরফখণ্ড থেকে যে দূরত্বে ছিলেন সেখান থেকে পাশ কাটিয়ে যেতে পারতেন। মূলত ক্যাপ্টেনের অতিরিক্ত কনফিডেন্সের কারণে জাহাজটিকে তিনি এক প্রকার বাধ্য করান ওই বরফখণ্ডের সাথে ধাক্কা লাগাতে। নিউ ইয়র্কে প্রকাশিত একটি তথ্য থেকে জানা যায়, ক্যাপ্টেন যখন বুঝেছিলেন নির্দিষ্ট দূরত্বের কিছু আগে বরফের সাথে টাইটানিকের ধাক্কা লাগবে, তখন জাহাজটি ডানে বা বামে ঘোরাতে পারতেন, তাহলে হয়তো কিছুটা হলেও টাইটানিককে ক্ষতির হাত থেকে বাঁচানো যেত। কিন্তু যখন ক্যাপ্টেন বুঝতে পারেন টাইটানিককে আর কোনোভাবেই বরফখণ্ডের সাথে ধাক্কা লাগা থেকে আটকানো যাবে না, তখন তিনি আর কোনো উপায় না পেয়ে হাল ছেড়ে দেন। তখন তিনি যদি একটু সাহস করতেন, তাহলে হয়তো বাঁচানো যেত জাহাজ টাইটানিককে। টাইটানিক জাহাজটি 1912 সালের 14ই এপ্রিল রাত 11:45 মিনিটের দিকে বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবতে শুরু করে, আর যখন সম্পূর্ণ জাহাজটি পানির নিচে তলিয়ে যায়, তখন ছিল রাত 2:20। তার ঠিক 1:40 পর রাত 4:10 সেখানে দি কার্পেথিয়া নামের একটি জাহাজ আসে। এরপর জাহাজটি প্রায় 413 জন যাত্রীকে উদ্ধার করে সকাল 8টার দিকে নিউ ইয়র্কের দিকে চলে যায়।